আল্লাহ তালায় যদি এই বুয়াখানটা আমরা কবুল করি লাইন, তাহলে খাইল কেমতর ময়দান ও হাসালগর জন্য তো হয়তো জায়গা পাইলেইতাম পারি। হোক আল্লাহুম্মা আমিন। আমার দোস্ত কল আর বুজুর্গ কল, আমরা সারা মুমিন, আল্লাহর উপরে ইমান আনছি, আল্লাহ রসুলের উপরে ইমান আনছি। আর কোরআনে করিম আল্লাহ তালায় মুমিন অখলর বিভিন্ন বৈশিষ্ট্য গুণাবলী উল্লেখ করছেন। আমি যে আয়াত পড়িছি ইনো তিন আয়াত পড়িছি, টোটাল সাতটা কথা কইছেন আল্লাহ তালায় যে এই মুমিন অখল কামিয়াব, এই মুমিন অখল শেষ হাসি হাসবেন অর্থাৎ জন্নতি বলবেন, এই সাতটা আমল যারার মাঝে থাকবো। অন্য এক আয়াত আল্লাহ তালায় মুমিনর পাঁচটা গুণর কথা কইছেন যে এই বৈশিষ্ট্যগুলি যদি থাকে তাহলে এরা খাঁটি মুমিন হইবা, খাঁটি মুসলমান হইবা। আয়াতর শেষে গিয়ে আল্লাহ তালা কইতা উলাইকা হুমুল মুমিনুন হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম। আল্লাহ তালা কইতা ও এরাও প্রকৃত মুমিন, এরার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিব, এরার দরজারে আল্লাহ বুলন করিয়া দিব, আর সম্মানী রিজেক দিয়া আল্লাহ তালায় তারারে সম্মানিত করব। হি এক আয়াত পাঁচটা গুণের কথা কইছেন, এই গুণ যারার মাঝে থাকবো। ইন কইতরা যে আল্লাহ তালায় কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় এরাও কামিয়াব হইছেন, ও মুমিন অকল কামিয়াব হইছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মনোযোগর সহিত নমাজ পড়িব। খাশিউন আল্লাহর ডর, আমরা খুশু খুজু হই নমাজ লাগার পরে তার মন একদিক একারে অন্যদিকে না গিয়া যে আল্লাহ তার সামনে হাজির নাজির, ওলা মন করিয়া যখন হে নমাজ খাড়া হইব, এই নমাজে যাবতীয় অপকর্ম থাকি তারে আল্লাহ তালায় বাসাই লইবা। কোরআনে করিম আল্লাহ তালায় কইতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজ এমন এক এবাদত যে এবাদতে যাবতীয় অপকর্ম থাকি গুনার খাম থাকি মানুষরে বাসাই লায়। অথচ আমরা দেখতে দেখি বহুত মানুষে আমরা নমাজও পড়ি এরপরে গুনাও করি, কিতার লাগি করি তারও কারণ আস। আমি পরে ইনশাল্লাহ আলোচনা করবো যদি আল্লাহ তৌফিক দেন। তো এক নম্বর হইছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আর দুই নম্বর কইতরা আল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, লগ বেকার ইলা কোন খাম মুমিনে করত না, যেটা দুনিয়ার কোনো লাভ নাই আর আখেরা তরত না, ইউ ইলা মাত কথাও মাতিত না, ইলা অপচয় করত না, আমরা দুনিয়ার জমিনও এমন মাত কথা মাতি যে মাতে ইমান পর্যন্ত যাবার সম্ভাবনা থাকে। আর মাতিলে হয়তো কিছু মানুষে আমারে খারাপ পাইবা, আমি খেয়ার উদ্দেশ্য করিয়া কইয়ার না। আর যারা ইউটিউব সালাইন দেখবা বাংলাদেশের মাঝে যে অবস্থা শুরু হয়েছে, বালা বালা আলিম বালা মাত মাতিলেও সমালোচনা কতরা, আর একগুলো তো আসইন আপনার আউরি মাত্রা গান গারা বিভিন্ন ধরনের আপনার ইতারে মজলিসটা কি টানিয়ালাম আইলে ইতরা ওলা একটা দেখা যায়নি না না, ও আমরা বরাক বলি জমিন ইতা আরম্ভ হয়ে যাব বেস্টিন দিই তো না খুব এইটা কিতা মাত যে অবস্থা শুরু হয়েছে আর মানে কোরআন হদিস বয়ান করাত লাগিয়া কোরআন হদিসর মজলিস ওয়াজর মজলিস না গানর মজলিস না কোনো দুনিয়াবি সভা বুঝার কোনো উপায় নাই, ওলা হয়ে গেছে নাই হালতটা। এটা তো কোরআন হদিসর আলোচনা করা হইতো, আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কিত দুনিয়াবি আপনার কিস্সা কাহিনী খা যাই যাচ্ছে না যাই হারাম আমি কইয়ার না, মানে কোরআন হদিসর লগে মিলাইল বা নসিহতপূর্ণ মানুষের ফায়দা হইব ইলা কোনো ঘটনা ইলা কোনো কিস্সা খোয়া যাই যাচ্ছে কোনো সুবিধা নাই। কিন্তু দেখা যায় এমন ওয়াজ লাগিয়া কোরআন একদিকে হদিস একদিকে আর আপনি আর আমি আর ওদিকে, উদ্দেশ্যটা
আমি আপনার এই ইউটিউবও তুলবা আর মানুষে শুনবা, আমার আপনার এই নাম হইতো আমি বাইরে লইতাম, মানুষে বুঝবাইতা না, এক বেটা আপনার খেসের পুচানি ও উদ্দেশ্য হয়ে গেছে। কিন্তু আমার দোস্ত হল আর বুজুর্গ হল, তিরমিজি শরীফর মাঝে এক হদিস আছে, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইত্রা, ওয়াইলুল ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু লিইউযহিকা বিহিন নাস আও কামা কালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াইল শব্দ মানে ধ্বংস, আল্লাহর রাসূলে কইত্রা এই মানুষ ধ্বংস, এই মানুষ বরবাদ হোক যে বয়ান করে মাত কথা মাথে, লিউহিকা বিহীন নাস উদ্দেশ্য মানুষরে আসাইত, মাত্রা বুঝেন জানে আল্লাহর রসুলে কইত্রা ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু মানে ও মানুষ ধ্বংস হোক যে মানুষে বয়ান করে মাত কথা মাথে, তার উদ্দেশ্য লিউহিকা বিহীন নাস মানুষে আসোকা। আপনি আর আমি চাইলে দেখবা বহুত মানুষ আসেন ওয়াজও লাগিয়া ও এমন বঙ্গি করবো, এমন হালত দেখাইব, আপনার এমন এখন ঘটনা গোটাইব আর এমন মাত মাতিব, তুমি আশা ছাড়া কোনো গতিও নাই, আপনার খালি আশা আর খালি আপনার বিটলামি। ও যে ইতা তো কোরআন হদিস তারা বিলকুল নিষেধ, আর হদিস পরিষ্কার আল্লাহ রসুলে হুইদরা এই মানুষ ধ্বংস, যে মানুষে এই জাতীয় বয়ান করে এই মানুষ সম্পর্কে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইত্রা ওয়াইলুন ধ্বংস, এই মানুষের কথা শুনলেও তো আপনি আর্মি ধ্বংস হইম। এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমি কেউ টার্গেট করি এই কথা কইয়ান না, মানে অবস্থাটা ওলা পৌঁছি যার যে আমরা আর বরাক বেলি তো বাংলাদেশের হালত আই দেইব। এর লাগিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে 24 ঘন্টা শারীরিক দল মানুষের উপরে আল্লাহর লানত অবতীর্ণ হয়, 24 ঘন্টা এক গুরু কইছেন ওয়াই আপনার লানাল্লাহু মান লানা ওয়ালিদাহ, আল্লাহর লানত অভিশাপ ও মানুষ সকলের উপরে হয় যে মানুষে মা বাবারে অভিশাপ দে, মা বাবারে লানত দে। আপনার মা বাবায় রুজি রোজগার তো আপনার দারদারি মকদ্দর যেটা আছে, কোনো মায় কোনো বাবায় চায় না তার ছেলেরে মেয়েরে কষ্ট দিত বা খাবাইতো না কাপড় চোপড় দিত না, কিন্তু তার মর্জি মোতাবিক চাহিদা অনুযায়ী যদি পায় না কইব এমন বাবার ঘর জন্মিছি, ই বাবার ঘর না জন্মিয়া যদি অন্য কারো জন্মতার দিয়ে ভালো হইল নে ঠাঠা বড়ক, আপনার ইলা শব্দ উচ্চারণ করিলা এক ছেলে এক মেয়ে ইলা খরইন ইলা, আবার বাস্তব অভিজ্ঞতা থাকে আমি কইয়ার আল্লাহ রসুলে হুইদরা এই মানুষের উপরে আল্লাহ 24 ঘন্টা বলে লানত দেন যে মান লানাল্লাহু মান লানা ওয়ালিদা। দুই নম্বরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুইদরা লানাল্লাহু মান যাবা লিগাইরিল্লাহি, যে আল্লাহর নাম ছাড়া আল্লাহর নাম ছাড়া যে মানছে আপনার কোন জব করে এই জব খানেওয়ালা করনেওয়ালা এলার উপরে এরার উপরে আল্লাহর লানত অবতীর্ণ হয়। তিন নম্বরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন লানাল্লাহু মান গাইয়ারা মানার আল আরদ, জমিনের সীমানা যে আপনার ডুলায় খাসা খাটাত লাগিয়া এমন ভাবে খাতের আপনার আরো জনের জায়গা কিলা হারাই যায় ও চিন্তা করিয়া, বা আপনার সীমানার খুঁটি আছে খুঁটিগু আপনার হরাইয়া আপনার আন্দাই রাইত আপনার হরাই নিল হরাইয়া তার হবা জায়গা বাড়িত, ইলা আমরা মুসলমানের মাঝে অভ্যাস আছে নি না। সাইন নম্বরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইত্রা লানাল্লাহু, এই মানুষের উপরে আল্লাহর লানত অবতীর্ণ হয় মান আওয়া মুহদিসান, যে মানুষে আপনার কোরআন হদিসর উল্টা অর্থাৎ শরীয়তর উল্টা আমরার বাসায় বেদাত হইন ওলা খাম করে আর এই মানুষরে আশ্রয় যে মানুষে দিব আল্লাহর লানত বলে 24 ঘন্টা এই মানুষের উপরে অবতীর্ণ হয়। মাতখান বুঝছেন নি, এখন আমি যদি ইলা এক মানুষরে আশ্রয় দেই ইলাখ মানুষের ওয়াদ হুনা যাই
ইলাহ মানসর ওয়াদর আপনার করার সুযোগ দেই তাও ইলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইত্রা যে 24 ঘন্টা বলে আপনার আমার উপরে আল্লাহর লানত বর্তি নয় আমি মাতমা দিছি আল্লাযিনা আনিল লাগুই মুরিদুন আল্লাহ কইত্রা মুমিন ও মুমিন আপনার কামিয়াব হইব সফল কাম হইব যে মুমিনে নামাজের মাঝে বিনয় অবলম্বন করব আর দুই নম্বরে আপনার অপচয় থাকিয়া হে আপনার ফরজ করব বাসিয়া থাকব অপচয় আপনার মাতকতার অপচয় হইতে পারে খাইখার বারো আপনার লাগার পরে ইবাদতের মাঝে আর বিশেষ করিয়া আমরা আপনার এই সমাজের মাঝে সলাফিরাত লাগার পরে আপনার মাতকথা মারতে সময় যে মাতে আপনার কোরআন হাদিসের উল্টা হয় এবং গিল্লা শেখায়ত হয়ে যায় ইলা মাত মাতি যদি তাহলে আমরা ধ্বংস হইব বরবাদ হইব প্রকৃত মুমিন বলা সম্ভব হইত না আজ মুসলমান এমন অবস্থা দুনিয়ার জমিনও দেখা দিছে রে বাবাই খেলা ডং তামসা ইতা তো আর আছে এই সময় হাজার হাজার টাকা এক যুবকে আপনার 1000 টাকা চান্দা দিলায় আপনার ফুটবলের লাগিয়া ক্রিকেট খেলার লাগিয়া আপনার অথচ খেলা তো হারাম খেলা হারাম আমার ইয়াদ আছে আপনার আর হাইলাখান্দির ডাক্তার মাহমুদ আলী সাহেব যখন রিটায়ার্ড হইয়া ফয়লা হাইলাখান্দির জমিনও আইসইন তখন খালাইন এক আপনার চেম্বার আসলতাম এই চেম্বার রোগী দেখতা আমি গেছি আমার স্পন্ডেলাইটিস যাবার পরে আমার কইলা কিতা করো আমি কইলাম যে তা করি ও কইলা ইসলামে খেলা কটা যাইস আমি কিছু বুঝবাইয়ার জানি আর আপনার অত বড় একজন ডাক্তার কিতা কইতাম ও কইলা আপনার বাড়ির বাড়ির ফুরকি নাইনি বলে যে ফুরকি আছে কইলা খাসাড়র মুসলমানর নিজস্ব ফুরকি না থাকলে তার সাসার ফুরকি আছে সাসার ঘর বাইর ফুরকি আছে বা আপনার লাগা বাড়িত আছে তুমি হাতর না নি হাতরিলে তো আপনার ই বেমার হইবার কথা নাই আপনার স্পন্ডেলাইটিস হইছে তোমার তুমি যদি হাতরি দেয় তাহলে তো ই বেমার হইল না ও আমার কইসলা খেলা তীর খেলা লাঠি খেলা এরপরে আপনার গুড়া দৌড়ানি এরপরে সাঁতার খাটা আপনার আরো একটা ও কইলা ও খেলাগুলা যাইস আর তো ইসলামও কোনো খেলা যাইজ না তুমি আপনার হাতার খাটো না খানে তুমি আপনার লাঠি খেলাও না খানে তুমি এই করো না খানে এখন মুসলমানের ছেলে আপনার ও এক সময় আর আমি অ্যাডভান্স মাতিয়ার আরি আপনার অপচয় যে আমরা খিলা দুনিয়ার জমিন হরিয়ার এরে মুসলমানের মাঝে টাউন বন্দর ইলাও দেখা যায় 31 ডিসেম্বর আবার পরে রাইত 12টা পর্যন্ত বম লইয়া আপনার অন্যান্য জিনিস লইয়া আপনার হে প্রস্তুত থাকে খালি 12টা এ হইত আর বোম ফাটাইত বলে কি হইছে বলে আপনার বছরের 1 তারিখ আরম্ভ হয়ে গেছে ইলা আসেনি তুকাইয়া দেখ ভাই গাউগল্লিত না থাকতে পারে ও যে পয়লা মাত হইল আপনার জানুয়ারির 1 তারিখ আর তো আপনার কি হইল এটা তো আল্লাহ দিন রাইত বানায় পরিবর্তন আর বিবর্তনের মাধ্যমে তো আপনার আইতেও থাকবো কিন্তু দেখা যায় মুসলমানে আপনার ও কিতা করে হেই কার বুঝ পায় না আজ মুসলমান ও আপনার জানুয়ারি আবার পরে গাগলি তো কম কিন্তু আই গেছে হিসাবে আমি কইয়ার আপনার জানুয়ারি আবার লগে লগে পিকনিক খাই দেখুন ইয়া সুবহানাল্লাহ ও পিকনিক ইতাখান থেকে এলো এটা তো আপনার ইসলামও নাই আপনার খ্রিস্টানের আচার আচরণ এই খ্রিস্টানিটি যখন মানছে গ্রহণ করা লাগাইছিলা আমি সারা ইতিহাস যাই আর না আপনার তারিখ ইবনে জিয়াদ যখন ভূমধ্য সাগর ফাড়ি দিয়া আপনার আল্লাহর বন্দা স্পেনের জমিনে গিয়া পৌঁছিছিলা বহুত ঘটনা আছে ইন স্পেনের মাঝে ইসলাম আপনার প্রচার আর প্রসার উইয়া আপনার আস্থা পেনর জমিন সবচেয়ে উন্নত ধরনের লাইব্রেরি মুদরসা এরপরে আল্লামা কুর্তুবি আল্লামা ইবনে রুশদ ওলা বড় বড় বুজুর্গ হল গড়িয়া উঠিছেন কুতুবখানা হল গড়িয়া উঠিছে শেষ পর্যন্ত হইতরা মুসলমান হল কোরআন থাকি হরার কারণে দিন থাকি হরার কারণে এই কোরআন সারি দেবার কারণে খ্রিস্টানের লগে আঘাত করার কারণে আপনার এইভাবে পিকনিক আর তারা আপনার এই যে এই ফার্স্ট এই যে আপনার এপ্রিল ফুল হয় এই এপ্রিল ফুল এই যে আইলো খান্তা গিয়া কইদরা ও সময় মুসলমান অখলরে ধ্বংস করার লাগিয়া মুসলমান অখলরে
আমরা ধ্বংস করার লাগি রানী ইসাবিলা হইছিল যে তুমি তেন যদি জান বাসাইতে চাও তাহলে কর্ডোবাত এক মসজিদ আছে যে মসজিদ প্রায় 50,000 মানুষ একলগে নমাজ পড়তে পারেন হক সুবহানাল্লাহ এই মসজিদের ভিতরে যদি তুমি তেন ইয়াহমাই যাও এই মসজিদের ভিতরে যদি তুমি তেন ইয়াহমাই যাও তাহলে তোমার তান্ডে নিরাপত্তা দেব হইব আসলে বেঈমানি করেন আর মহিলার শিশু অখলরে জানাইল আপনার ভূমধ্য সাগরের মাঝে জো আছে ও নৌকা আছে জাহাজ আছে এই জাহাজের ভিতরে গিয়া যারা হামাইবা এরা আপনার অন্যত্র পাঠানি হয়ে যাইব এরাও বাঁচি যাইবা ইকানো বেঈমানি করে যা দিতে আসলো খানা আর মানুষ বেঠিন গিয়া কয়েক হাজার বেঠিন আর শিশু অকল গিয়া উঠিছে আর উঠার পরে পানি উঠি উঠি আপনার সাগর সারা ডুবিয়া মরি গেছে আর 50,000 মুসলমান এই কর্ডোবার মসজিদ আপনার আর জায়গা হইন 50,000 নমাজি অন কয়েক হাজার মুসলমান অকল গিয়া পাইছে আর চতুর্দিকে দরজা জানালা বন্ধ করিয়া আপনার এই খেরাসিন ডালিয়া আগুন দি জ্বালাই লইছে ও দুখা দিয়া হারাইছিল ও এপ্রিলের 1 তারিখ হৌ এপ্রিলের 1 তারিখ আইজ খ্রিস্টান হলে আপনার নকলি টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া জুব্বা লাগাইয়া সারা রাইত ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد داري لغايا توفي لغايا مود خاين ار ناسوين ار خوين جي او دين مسلمان اخلور امرا سپنور دومين تاكي بداية اسلام امار دوستو خول ار بزرگ خول اين مسلمان ار بوائي تار اتيا سيدان انا هيو لگو يا اپريل فول فالون خوره খ্রিস্টান হকলে বনভোজ আপনার পিকনিক বার করছেন হেও লগইয়া বার করে পয়লা আমার প্রশ্ন হইল আপনার শরীয়ত মত তো ইটা না যাই হারাম খাম করলাম এর পরে ও যে অপচয় যেটা করিয়া দেব ভাই আল্লাহ তাআলা কইরা ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাস শায়াতিন যারা এই জাতীয় অপচয় করে এরা শয়তানর বলে ভাইয়াইন আর আমরার দৈনন্দিন জীবন আরো কিছু মাত যদি মাতি আমার একটা লিয়াই বা হইলে হইবা রে গুরু আজ আসলাম ইতা খিতা মাতে গে ইসলাম ও আপনার যে কোনো কাম আপনি আর আমি করতাম কোরআন হাদিস মত আল্লাহর হুকুম আর নবীদের তরিকা মত ওলান না আমরার নমাজ ঠিক আছে রোজাও ঠিক আছে আপনার সারা কোরআন তেলাওয়াত করি আর যাকাত দি আর হজ করি আর ওইলে বিয়া শাদি কিনা খিলা করি কোরআন হাদিস মত নাই মাথা সান না মিসা বিয়া শাদি যে কত অপচয় আমরা করি ইয়া সুবহানাল্লাহ ইখান কইলে তো খালি খালি এইবা আর বিশেষ করিয়া আপনারা বেশি সানো উঠি সোয়াইলা খাদির মানুষ সকল কইবা এটা মাথে কিটা রে এখানে বাস্তব মাত মাতিয়া আপনারা যে পরিমাণ না দাইস তরিকা অবলম্বন করছেন আবো কোনিংগঞ্জ তো টোটালি নাই শিলচর হল জায়গাত আবো নাই আপনার কিছু কিছু হাসরের গিয়া হলো আপনার ও যে বিয়ার দিন আমি এখানে সংক্ষেপে কইয়ার আপনার বিয়ার দিন একটা জিনিস যে আপনারা প্রচলন করছেন যে আপনার কইনার বাড়ির থাকিয়া মাল মাথা কিছু দিন দামদর বাড়ির ফাটাইন ফাটাইন দিনা না তার বন্ধু বান্ধব লইয়া বলে হ্যাঁ খাইতো এর পরে আপনার মাগরিবর বাদে আইয়া হিরিয়া গাঞ্জিত ও মুসলমান ইখনেই তা খানো হইলা হায় রে হায় রে আফসোস মুসলমান হল আজ ও যে অপচয় যেটা শরীয়তর উল্টা খাম আমরা করিয়া আপনি সফল মুমিন হইতে পারবানি আপনার কামিয়া মুমিন হইতে পারবানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিয়া শাদি করছেন সাহাবায়ে কেরাম হলে বিয়া শাদি করছেন তারার জিন্দেগি আপনি দেখুন না আপনার তারার বিয়া খিলে হইল আর আমরা বিয়া খিলা করিয়ার এরপরে ইলা অবস্থা শুরু হইছে রব ভাই আমি বাস্তব দেখিয়া কইয়ার এখানে বানাইয়া নাই এখন বিয়ার আগর দিন দামদর বাড়ির এরপরে কইনার বাড়ির সারা বেঠাইন বেটুনতে আপনার হলুদ কাপড় বিন্দুন ইটা হল জায়গা আবাইছে না শিলচরের ভূবেদি কম্পালসারি আমি গেছিলাম আপনার কৈলাসর হিনো গিয়া দেখছি কম্পালসারি আপনার ছেলে মেয়ে আপনার কইনা বেটি যেইনি তো সারা গোত্র আপনার হলুদ কাপড় লাগাই
আশ্চর্য বিষয়। আমি বললাম কিতা ব্যাপার, ও জানলাম যে আইজ তো আপনার মন্দির লাগানি হইতো, হলুদ আপনার আর মাখা মাখইন, এরপরে হলুদ কাপড় পিন্ধইন। এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল, মক্কা শরীফ থেকে হিজরত করিয়া যখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ তসিব নিলা, ওই সময় আনসার সাহাবি অকলরে ডাকিলা, আর ডাকিয়া কইলা, এই আনসার সাহাব কেরাম হল, এই যে মহাজির ভাইয়া, এরার বাড়ি ঘর আছে, সব কিছু আছে, কিন্তু তারা দিনর খাতিরে আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর লোক লওয়ার কারণে তারার বাড়ি ঘর সারিয়া, সম্পত্তি সারিয়া, ঘর দুয়ার সারিয়া সারা আমার লোক লইয়া মদিনার জমিনে আইসইন, এরা তোমার তান ভাইয়াইন, একজন একজন করে তুমি তাইন লইয়া যাও। এই কথা কওয়ার লগে লগে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যেমনে কইসইন, তখন সাহাবায়ে কেরাম আনসার যারা একজন একজন মুহাজির হইয়া বাসি বাসি লইয়া গেছইন। যাবার পরে কইত্রা যান, এক ঘর আছে, মাঝে দিয়া বেড়া দিয়া পার্টিশন দিয়া এক কুটা বলে আপনার মহাজির বাইরে দান করি রইছেন। যান দুই ঘর আসলো, এক ঘর থাকি প্রয়োজনীয় সামান বার করিয়া আপনার ও ঘর আনিয়া, ও ঘর ওখান বাড়া নাই, কিছুদিন রইবার লাগি নাই, চিরদিন লাগিয়া আপনার সমজাইয়া দিলেছেন। হুক সুবহানাল্লাহ। ও যে মহাজির সাহাবি অখলর মাস্তাকি এক সাহাবি আসলা আব্দুর রহমান ইবনে আফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন যে মহাজির বাইরে বাটো মরছেন, যাবার পরে কইলা বাইরে এক কাম কর, আমার তোমার সারা পাইছি আমি শুক্রিয়া আদায় করিয়ার, ওইলে বাজার কুম্বায় ওখানটা আমারা দেখাইয়া দেও। বলে বাজার দি কিতা করতা, বলে খামাস। ও আব্দুর রহমান ইবনে আফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার গেছেন, গিয়া আপনার সবজির ব্যবসা আরম্ভ করছেন, সামান্য পয়সা পুঞ্জি তান গেছে আসলো, সবজির ব্যবসা আরম্ভ করিয়া শেষ পর্যন্ত আপনার বাড়াকিয়া গড় এখান তাইন ডাকছেন, আর কইছেন ভাই তোমারই তা পাইছি আমি শুক্রিয়া আদায় করিয়ার, আমি ইনকার করিয়ার না। নবীজিও কইছেন আমি সাইয়ার, আমি আমার আমার এক কোলে চলতা মারি, ও বাড়াকিয়া গড় এখান রাখিয়া ও আশপাশ ঢুকাইয়া এক বিয়া করছেন। আর ও বিয়া করতে সময় কইরা খাজুরর বিশির পরিমাণ আপনার নগদ মর, ও পরিমাণ খাজুরর বিশির পরিমাণ সোনা নগদ মর দিয়া বিয়া করিয়া বাদর দিন আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার খেদমত গিয়া হাজির হইছেন, তখন রংসং লাগাইল, আথর মাঝে মন্দি লাগাইল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, ও আব্দুর রহমান তোমার আত মন্দি কিরেবা আর আপনার রংসং খিতার লাগে। বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাইল বিয়া করি লইছি। মাত বুঝছেন ই কথা শোনার পরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, না ও আব্দুর রহমান ইবনে আফ, আমি মদিনার জমিনে আছি, আমারও তুমি দাওয়াত খান দিলা না। আনসার সাহাবী হলে কইলা, না হে মহাজির ভাই, তুমি আবার পরে আমরা তোমার আশ্রয় দিলাম, জায়গা দিলাম, তুমি বিয়া করলাই, আমরারও দাওয়াত খান দিলা না। কোন সাহাবিও কইনা, নবীজিও কইনা যে দাবত জিয়াফত দিলা না, ইকাদোখে কইলা না, বলে কতজন লইয়া গেছলায়, খারে খারে লইয়া গেছলায়, আর আপনার কইনা বাড়ির থেকে খিতা খিতা আইসলো, আপনার ইটা কোন প্রশ্ন নাই। পক্ষান্তরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, ও আব্দুর রহমান ইবনে আফ, তুমি অলিমা করি লইছনি। মা দিগান আমার বুসরানি, আমার মা অলিমা করিলেই সনি, আপনার অলিমা যে সুন্নত, দাম দে যে বেটায় বিয়া করতো হে বা দরদিন খাবাইতো ওটা সুন্নত, আর কইনার বাপে খাবানি ফরজ নাই, ওয়াজিব তো নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, ইসলাম আমার মেহমানদারি জায়েজ আছে হিসাবে যদি কেউ খাবাইলে আনিয়া দাওয়াত দিয়া গুনায় কবিরা হারাম আমি কইয়ার না, কিন্তু আপনার জরুরি কিচ্ছু নাই। মাত বুঝছেন নি কোথা, জরুরি কিচ্ছু নাই, আপনার সুন্নত ইলগিয়া বাদর দিন আপনার যে বেটায় বিয়া করছে ও বেটায় তার আত্মীয় স্বজন এবং খইনা বেটির আত্মীয় স্বজন এরারে দাওয়াত দি আনত আর তৌফিক অনুযায়ী খাবাইত। ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আফ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, ও আব্দুর রহমান ইবনে আফ তুমি অলিমা করিলেই শুনি। বলে দিন ইয়া রসুলাল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, আজ থেকে তুমি জানিয়ে রাখো আমার উম্মতর বেটাইনতে বিয়ার দিন মন্দি লাগানি রং সং লাগানি হারাম। এখন হলুদ অলৈদ গোত্র লাগানির পভিশন আছেন ইসলাম, মন্দি লাগানির পভিশন আপনার বেটাইন তোর আসেনি, তুমি মন্দি আর হলুদ লাগাইতে লাগাইতে হলুদ কাপড় কিনতে শুরু করে দিলায়,
কত অ্যাডভান্স হইছি বুধবারায়নি। আপনার হলুদ খাফন পর্যন্ত লাগাইদরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় আব্দুর রহমান ইবনে আফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও আব্দুর রহমান ইবনে আফ, তুমি জানিয়া রাখো আমার উম্মতর বেটা ইনজন লাগিয়া আপনার মন্দি লাগানি না যায় যে হারাম, আজ থেকে তুমি তাইন আর এই জিনিস ব্যবহার করিও না। আর সাহাবায়ে কেরাম হলে ব্যবহার করছই না, আর পক্ষান্তরে কইলা অলিমা করিলাও, ও কইলা আউলিম ওয়ালাউ বিসাতিন, যদি তোমার কাছে পয়সা করি তাকে তৌফিক তাকে তাহলে বকরি একটা লও আর লইয়া গুজব করিয়া তুমি যেন বিয়া করছো, তোমার দ্বারা খাসা আত্মীয় স্বজন জানতাকি কইনা বেটি আনছো, তাই আপনার মা বাপ সাসা আত্মীয় স্বজন এরার দাবত দিয়ে আপনার আনো, আর মানুষে বুধফক্কা তুমি বিয়া করি আনছো, তুমি বাগাই আনছো না চুরি করি আনছো না, কিন্তু আমরা করি কিটা আপনার এর কইনা বাড়িতে আপনার ডুল বাজাইয়া বম মারিয়া ও জানাইয়া দেই বিয়া ওর, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার তরিকা হইল আপনি আর আমি কিটা করতাম, আমার ভাই অকল বাদর দিন যে বেটায় বিয়া করছে হে জানাই তো বিয়া করি আনছে হে খাবাই তো ওটা মোস্তাহাবি সুন্নত কইছেন, এর ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আপনার যদি পয়সা করি আত তাকে না রেবা, এক কাম করো আউলিম ওলাউবি তোমরাতিন, এখানে কিচ্ছু তাকে নাতে এক কেজি খাজুরো বালা আনিয়া আপনার ও আত্মীয় স্বজন তোমার প্রতিবেশী এরার দেও বাটিয়া দেও, আর মানুষে জানুকা তুমি বিয়া করছো আর সুন্নত খান আদায়ক। আজ আমরা মুসলমান আপনার দামান বেটা কেমন খাবাই আমরা দেশ আত্মীয় স্বজন কুটুম খেস ভাই বিরাদর এরা আপনার আর কইনার বাফে খাওয়াইতা ইলা আপনার শরীয়ত নাই, আপনি নিজে খাওয়াইতা এর লাগি শরীয়ত মতো আমরা দুনিয়ার জমিন বিয়া সাদি খানাই আবো বানাইতাম পারছি না, বরং উল্টা বানাইতে বানাইতে ওলা হইছে আরে এখন আপনার হদ অতিক্রম করে লইছি, ও যে আগর দিন আপনার দামান আইবার আগে খানি পর্যন্ত ফাটারায় এরপরে এই দেরায় সেই দেরায় এটা ফারা অপচয় আমরা করি আর আমার দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহ তালা কুদরা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগউই মুরিজুন, এই সমস্ত অপচয় তাকিয়া তোমার কারবার তোমার ইবাদত তোমার আপনার এই যা কিছু আছে সমস্ত যদি হেফাজত করতে পারো না তাহলে তুমি প্রকৃত মুমিন বলা সম্ভব হইত না।